নমস্কার, মই কাব্যশ্রী অসম টুডেস দর্শকক এটি ইতিবাচক খবর দিবলৈ লৈছো। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ কেবিনেটে অনুমোদন জনালে নতুন চলচ্চিত্র নীতিক। নতুন চলচ্চিত্র নীতিক লৈ শিল্পী সমাজত উৎসাহ, আশার বতরা কহিয়া এনেছে এই নীতিয়ে। শিল্পী তথা কলা কুশলীসকলৰ কল্যাণৰ বাবে প্রতিটো টিকটৰ পৰা এটকাকৈ সংগ্ৰহে এটা পপাৰ স্থান গঠনৰ সিদ্ধান্ত লোৱা হয়। উক্ত চলচ্চিত্র নীতিয়ে ৰাজ্যৰ সাংস্কৃতিক কৰ্মীসকলৰ মাজত আশাৰ বতৰা কঢ়িয়াই আনিছে। সর্বানন্দ সোণোৱাল চৰকাৰে এখন চলচ্চিত্র নীতি প্ৰস্তুত কৰি ইতিহাস ৰচনা কৰিলে। এয়া অসমীয়া জাতিৰ কাৰণে অতি আশাব্যঞ্জক খবৰ। প্ৰতি বছৰে অসমীয়া ছবিয়ে ৰাষ্ট্ৰীয় আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত পুৰস্কৃত হৈ আহিছে। এনে সময়ত সরকারে প্রস্তুত করা চলচ্চিত্র নীতিয়ে নতুন ছবি নির্মাতাসকলক উৎসাহিত করব। যদি সঁচাকৈয়ে চলচ্চিত্র নীতি প্রয়োগ হয়, নিশ্চয় সকলোরে মঙ্গল হব। সরকারের এই পদক্ষেপে ছবি নির্মাতাসকলক সকাহ দিব। ছবি কৃষ সন্দর্ভতো চলচ্চিত্র নীতিয়ে আশাব্যঞ্জক পদক্ষেপ ললে ভাল হয়। অসমীয়া ছবির বাবে যাতে ছবি গৃহ সমূহত ভাল সময় দিয়া হয়, সেই বিষয়টি যাতে চলচ্চিত্র নীতিয়ে সামৰি লয়, তেন্তে অসমীয় ছবি উদ্যোগৰ মঙ্গল হব। শিল্পী সমাজে এই চলচ্চিত্র নীতিক আদরণি জনায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালক ধন্যবাদ জ্ঞাপন করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম টুডে।